ভবিষ্যতের পূর্বাভাস করা সবসময় একটি কঠিন কাজ, বিশেষ করে যদি এই অনুমান মিথ্যা প্রমাণিত হয়। বাংলাদেশের স্বাধীনতার প্রায় শুরুর দিকে হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, কিন্তু কিসিঞ্জারকে ভুল প্রমাণ করে বাংলাদেশ আজ এগিয়ে চলছে। গত 46 বছরে জীবনের প্রায় সব ক্ষেত্রের মধ্যে অনেক ক্ষেত্রে কিছু ভালো অগ্রগতি হয়েছে। অতএব কোনো ভবিষ্যৎবাণী তৈরির পরিবর্তে আসুন আমরা পরিসংখ্যান ও রিপোর্ট পর্যালোচনা করে দেখি কেমন হবে 2050-এর বাংলাদেশ। প্রাইস ওয়াটার হাউস কপার্স তাদের লং ভিউ হাউ উইল দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার চেঞ্জ বাই 2050 ভবিষ্যৎবাণী করে যে 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 28তম বৃহত্তম অর্থনীতি হবে এবং 2050 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 23তম বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে। জিডিপি 2016 সালে 628 বিলিয়ন মার্কিন ডলার থেকে 2030 সালে 1324 বিলিয়ন ডলার এবং 2050 সালের মধ্যে 3064 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। 2016-17 অর্থ বছরে দেশটির 28.15 বিলিয়ন ডলারের পোশাক এবং নিটওয়্যার পণ্য রপ্তানি করে এবং 2017 সালের মধ্যে রেমিটেন্স 13.53 বিলিয়ন ডলার আসে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 33 বিলিয়ন ডলারের কাছাকাছি। দৃশ্যত এই ফিগার দেখতে ভালো লাগলেও অনেক নেগেটিভ সাইডও রয়েছে যা আপনাকে ভাবিয়ে তুলবে। বর্তমানে দেশের জনসংখ্যার 35.7% বা 59 মিলিয়ন শহরের এলাকায় বসবাস করে। 1960 থেকে 70-এর দশকে সমগ্র দেশের জনসংখ্যা ছিল 70 মিলিয়ন এবং তাদের মধ্যে 6% শহর এলাকায় বসবাস করত। কিন্তু দেশের শহরগুলির অগোছালো পদ্ধতি বেড়েই চলছে। পার্ক, খোলা জায়গা, নদী, খাল এবং জলাশয় ধীরে ধীরে কমে যাচ্ছে। নদী ও জলপথে প্রচুর পরিমাণে পলি ও বর্জ্যের কারণে ধীরে ধীরে সংকুচিত ও শুকিয়ে যাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি জরিপ অনুযায়ী বাংলাদেশের 310টি নদী রয়েছে। এই নদীগুলির মধ্যে 150টির অবস্থা খুবই খারাপ এবং 65টি প্রায় মৃত। যদি 2050 সালের মধ্যে নদী দূষণ এবং ভূমি দখল থেকে নদী রক্ষা করা না হয় তবে এই নদীগুলো খালে পরিণত হবে এবং বাংলাদেশ একটি মরুভূমিতে পরিণত হবে। UNDP এর একটি প্রতিবেদন অনুযায়ী 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা 23 থেকে 25 কোটিতে পৌঁছাবে। বর্তমানে প্রতি বছরে 20 লাখ নতুন মানুষ যোগ হচ্ছে এবং এর জন্য গড়ে 1% কৃষি জমি হারানো হচ্ছে। অপরিকল্পিতভাবে শহরের জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন শহরে বিভিন্ন পরিবহন সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী যে কোনো শহরে ন্যূনতম সড়ক থাকতে হয় 25%, কিন্তু বাংলাদেশে আছে মাত্র 6 থেকে 7%। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি অন্য যে কোনো দেশের চেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বহন করতে হবে। এই জলবায়ু মোকাবেলা করতে 2050 সালের মধ্যে দেশের GDP-র প্রায় 2% হ্রাস পাবে। বাংলাদেশের 2/3 ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 15 ফুটের কম উচ্চতায় রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 3 ফুট বাড়ে তবে বাংলাদেশের প্রায় 20% জমি পানির নিচে ডুবে যাবে। সমগ্র দেশ প্রচুর পরিমাণে চাষযোগ্য জমি হারাবে এবং 2050 সালের মধ্যে সম্ভাব্য 35 মিলিয়ন মানুষকে নতুন জায়গায় স্থানান্তরিত করতে হবে। প্রতিবেদনটি আরও পূর্বাভাস দিয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে পানি সম্পদ ও কৃষির উপর বিধ্বংসী প্রভাব পড়তে পারে। চালের উৎপাদন 4% এবং গমের উৎপাদন 32% হ্রাস পেতে পারে, যার ফলে দেশে ক্ষুধামান্দা দেখা দেবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতার রিপোর্ট 2016-17 অনুযায়ী 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবকাঠামোর অবস্থান 114 নম্বরে। এই দুর্বল অবকাঠামোর কারণে উদ্যোক্তারা তাদের শিল্প স্থাপনের পর গ্যাস বিদ্যুৎ সংযোগের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। তাছাড়া দেশের দুর্বল অবকাঠামোগুলো স্থানীয় ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। বর্তমানে বাংলাদেশের বিনিয়োগের মাত্রা খুবই কম, তার ফলে অর্থনৈতিক বৃদ্ধির হার চাহিদা অনুযায়ী বাড়ছে না এবং নতুন চাকরির সুযোগও হচ্ছে না। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় 30% তরুণ, যাদের বয়স 10 থেকে 24 বছর। তাদের মধ্যে 25% বর্তমানে বেকার, অর্থাৎ তারা পড়ালেখার মধ্যে নয়, আবার কোনো ব্যবসা বা চাকরির সাথেও নয়। দুর্ভাগ্যবশত উচ্চশিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব বেশি। এখনো জনসংখ্যার প্রায় 24.3% দারিদ্রের মধ্যে বসবাস করছে এবং 12.9% জনগোষ্ঠী চরম দারিদ্রতার মধ্যে বসবাস করে। ক্রমবর্ধমান বৈষম্য, দুর্নীতি ইত্যাদি আমাদের অগ্রগতি এবং আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এখন প্রশ্ন হচ্ছে 2050 সালে কি হবে? এটি নির্ভর করে আজকের সিদ্ধান্তের উপর। 2050 সাল চিন্তা করে আজকে সিদ্ধান্ত নিলে হয়তো ভবিষ্যৎ বদলে ফেলা যাবে। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।